আমরা সবাই শাস্ত্রীয় সঙ্গীত এবং সেই রাগ রাগিণী ভেঙে কীর্তন তারপর ভাটিয়ারি সুফি রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি কীভাবে হয়েছে তার আমরা দৃষ্টান্ত দেখব আগামী দু তিন ঘন্টার মধ্যে। আমরা অপেক্ষায় করে আছি, তাই জন্যে গানের দিনে বেশি কথা বলে আমি আপনাদের বিরক্ত করতে চাই না বা অধৈর্য করতে চাই না। শুধু এরকম একটা বিষয় দেয়া হয়েছে বলে সামান্য একটু ছুঁয়ে দিতে চাই। যে জীবনে এক খোঁজ থাকে সেই জীবনই মহৎ হয়ে ওঠে। আমাদের এই যে শাস্ত্রীয় সঙ্গীত বলতে আমরা যা বলি সে এক খোঁজ থেকে এসেছে। জীবনের যে মহত্তর সত্য, জীবনের যে মূল, জীবনের যে কেন্দ্র, সেইটা যখন মানুষ খুঁজেছে তার মধ্যে থেকে অনেক কিছু এসেছে। শব্দ এসেছে, ভাষা এসেছে, সুর এসেছে, সঙ্গীত এসেছে, আরো অনেক কিছু, দর্শন এসেছে, যোগ এসেছে, সব সেই জীবনের সত্যকে খুঁজতে গিয়ে। কারণ ঋষিরা এ উপলব্ধি করেছেন যে জীবন কিভাবে প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত জীবনকে খুঁজতে গিয়ে, সেই প্রকাশকে খুঁজতে গিয়ে, সেই প্রকাশককে খুঁজতে গিয়ে আমরা নানা রকম পথ আমরা পেয়েছি, উদ্ভাবন করেছি এবং আজও করে চলেছি, চেষ্টা করে চলেছি মানব সভ্যতা নানাভাবে। এইবারে আজকে ধরুন আপনারা যারা প্রেক্ষাগৃহে বসে আছেন, আমরাও যারা এখানে বসে আছি, আপনারা নিজের দিকে একটু তাকান তাহলে আশ্চর্য হবেন একটা কথা শুনে যে আমরা প্রত্যেকেই কিন্তু সুর, আমরা প্রত্যেকেই কিন্তু তাল, আমরা প্রত্যেকেই কিন্তু ছন্দ, আমরা প্রত্যেকেই কিন্তু নাচ। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, শ্বাস আসছে যাচ্ছে, একটা নির্দিষ্ট ছন্দে চলছে। একটু রেগে গেলেন, ছন্দ পাল্টে গেল, একটু দুঃখ পেলেন, ছন্দ পাল্টে গেল, একটু মনস্থির হলো, ছন্দ স্থির হলো। আপনার কবজিতে একটা তাল, যেটাকে আমরা পালস বলি, আবার আপনার কনুইয়ের কাছে সে একই পালস, আপনার কানের পেছনে, হাঁটুর নিচে, শরীরে এরকম অজস্র বাহ্যিকেই আমরা দেখি একটা ক্রমাগত একটা ছন্দ। জীবন আছে, বেঁচে আছি আমরা, প্রাণ শক্তি কাজ করছে, তার একটা ছন্দ। এমনকি দেখবেন যখন ফোঁড়া হলো বা খুব ব্যথা হচ্ছে পেকে গেছে জায়গাটা, তখন দেখবেন ব্যথাটা আমরা বলি টনটন করছে, একটা দপ 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 করে সেই পালসের রেটের মতন, ছন্দের মতন সেই ব্যথাটা বারবার ধাক্কা দিচ্ছে। আরো ভেতরে যান শরীরটার মধ্যে, রক্ত চলাচল করছে একটা নির্দিষ্ট ছন্দে। আমাদের পেটের মধ্যে যত এনজাইমস, যত লিকুইডস, যত অ্যাসিড ক্রমাগত বেরোচ্ছে, ঠিক ঠিক টাইম ধরে ধরে যখন আমরা খাদ্য গ্রহণ করছি, হজম করছি, সব কিন্তু একটা ছন্দে আছে, একটা তালে আছে। আরো ডিপে যান, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে, সেই মহাস্ফোটের পর প্রথমেই তো ম্যাটার আসেনি, কম্পন শুরু হয়েছে। কম্পন যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ভাইব্রেশন, এই কম্পনের মধ্যে থেকে আস্তে 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 পার্টিকল তৈরি হয়েছে, পদার্থ, অণু, পরমাণু একেবারে কাছাকাছি আসতে আরম্ভ করেছে, কাছাকাছি আস্তে 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 একটা ম্যাটার মতন তৈরি হতে আরম্ভ করেছে,
এই ভাবে ব্রহ্মাণ্ড নীহারিকা আকাশগঙ্গা এই সোলার সিস্টেম পৃথিবী সব এইভাবে তৈরি হয়েছে হয়ে চলেছে এমন নয় যে একবার তৈরি হয়েছিল ক্রমাগত হয়ে চলেছে জগতে যত পদার্থ আছে একটু মাইক্রোস্কোপের নিচে ফেললেই দেখা যাবে যে ভেতার মধ্যে কোটি 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 পার্টিকলস ক্রমাগত নিচে যাচ্ছে কেউ স্থির নয় আমাদের শরীরটাও তাই আমাদের শরীরটাও ক্রমাগত শরীরের মধ্যে পার্টিকলস কোষ কলা সমস্ত কিছু ক্রমাগত চঞ্চল এবং স্থানকাল পাত্রে একটা ম্যাটার ফর্ম করেছে ম্যাটার ফর্ম করার পরেও কিন্তু ভেতরে ভেতরে ভীষণ চাঞ্চল্য সাংঘাতিক চাঞ্চল্য এই কম্পনটা ক্রমাগত চলছে ভাইব্রেশনটা তাই জন্যে সুরের এত প্রভাব আমাদের উপরে আর সেটাই ঋষিরা বুঝেছিলেন বলে তারা বলছেন যে ওম থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে ওম থেকে এই জগৎ জাত হয়েছে সৃজন হয়েছে ওম মানে অনাহত ধ্বনি অনাহত কেন যা উচ্চারণের দ্বারা যাকে আহত করা যায় না অর্থাৎ আমরা যতই শুদ্ধভাবে উচ্চারণ করি না কেন ঠিক ঠিক যে ওম আছে তা ঠিক ব্যক্ত করা যায় না অব্যক্ত মুখে ঠিক উচ্চারণ হয় না কিন্তু তাও সে এক অশ্রুত ধ্বনি যা আমাদের এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সুরগুলোকে বা সুরের সমাহারগুলোকে ধরে রেখেছে আবার যখন পৃথিবী ধ্বংস হয় জগৎ বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয় তখন বলা হয় আবার ওঙেই লয় হচ্ছে আবার অন্য পরম্পরায় বলে যে বোমে লয় হচ্ছে অর্থাৎ ওমে সৃষ্টি হচ্ছে এবং বোমে লয় হচ্ছে আর বোমে যখন রূপ আমরা দেখি কাকে দেখি তাণ্ডব করছেন শিব নাচছেন হাতে ডমরু সেখানে দেখুন তাল তারও একটা তাল আছে ধ্বংসেরও একটা ছন্দ আছে ধ্বংসেরও একটা নাচ আছে আনপ্ল্যান্ড কিচ্ছু না র্যান্ডাম কিচ্ছু না আকস্মিক কিচ্ছু না তাই জন্য আমরা প্রত্যেকেই সেই ওঙ্কারেরই বলতে পারেন এক একটা বিকার ঠিক যেমন ধরুন সূর্য রংকে ভেঙে আমরা সাতটা রং পাই তেমনি এই ওঙ্কারের যে অশ্রুত ধ্বনি তাকে ভেঙেই আমরা এই স্বরগুলো পাই সারে গামা পাধা নি এবং যাকে প্রকাশ করতে 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 ঋষিরা বা আমরা বা যারা পণ্ডিত ওস্তাদ সাধক তারা এক রকম করে তারা জীবনের সত্যকে ধরার চেষ্টা করেন খোঁজার চেষ্টা করেন গীতম বাদ্যম নৃত্যম এই পুরো জগতই তাই আপনার আমার শরীরের মধ্যেও চলছে তাই এই গীতম বাদ্যম নৃত্যম ধরা যাক আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই উঠব সবাই চেয়ারটা ছেড়ে আমরা উঠব যদি তখন খেয়াল থাকে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকের ওঠাটা আলাদা সবাই কিন্তু উঠছি খুব সিম্পল একটা কাজ করছি কিন্তু প্রত্যেকের উঠে দাঁড়ানোটা বসে থাকা থেকে আলাদা কারণ আমাদের শরীর এক একটা আলাদা আলাদা ছন্দ এক একটা আলাদা আলাদা নৃত্য একটা আলাদা আলাদা ভঙ্গি তা নিজেদের মধ্যে যদি আমরা এই যে সুরটা চলছে তাকে ধরতে পারি ওই জন্যে ধরা যাক যখন গুরু পরম্পরাতে যখন গুরু দীক্ষা দেন শিষ্যকে বীজ দেন সেও কিন্তু একটা ধ্বনি সেও কিন্তু একটা সুর আর সে বীজের সাথে কিন্তু সেই আদি যে ওঙ্কার যোগ করে দেন অর্থাৎ সেই তার নিজস্ব সুর সে খুঁজে পাবে খুঁজে পেয়ে সে আদি সুরে যাবে এইভাবে দেয়া হয় এইগুলোকে ব্যক্ত করার জন্যই দেখুন শ্রীকৃষ্ণ যখন নাচছেন তখন তার হাতে বাঁশি সরস্বতী যখন জ্ঞান চর্চা তখন তার হাতে বীণা সব কিছু সুর গান বা গীত তাল ছন্দ এর মধ্যে দিয়ে জগৎ প্রকাশিত হয়ে চলেছে আণবিক স্তরে এবং বিভুর স্তরে সমস্ত জায়গাতেই এক সুর ছন্দ তাল এবং নৃত্যের খেলা চলছে নৃত্যের খেলা চলছে
সঞ্চালক মহাশয় যেটা বললেন যে আমাদের জীবনের প্রভাব, একটা কথা আমাদের আমার এক পরিচিত শাস্ত্রজ্ঞ মানে সঙ্গীত শাস্ত্রজ্ঞ বন্ধু আমাকে বলতেন যে ইন্টেলেকচুয়ালাইজ করিস না, অর্থাৎ আমি রাগ রাগিনী কতটা বুঝতে পারি না পারি নিয়ে মাথা খারাপ করিস না, শোনাটা অভ্যেস কর। এই কথাটা আমার খুব মনে আছে, কানটা তৈরি কর, যা শুনে যা শুনে যা শুনে যা, দেখবি বুঝতে হবে না, একটা অনুভবের জন্ম হতে আরম্ভ করবে। হ্যাঁ, বুঝবেন যারা সাধনা করছেন, যারা ব্যাকরণ নিয়ে ভাবছেন, যারা নিজেরা গান করছেন, তাদের বুঝতে হবে, আর্টটাকে বুঝতে হবে, কিন্তু সাধারণ শ্রোতা যদি আমরা একটু ভাবি, তাহলে এই শোনাটা অভ্যেস যদি করি। কদিন আগে একজন মায়ের কথা শুনলাম, তার ছেলে তরুণ বন্ধুদের সাথে একটা ব্যান্ড তৈরি করে গান টান করতে আরম্ভ করলো, এখনকার যেমন ধরনের ব্যান্ডের গান হয় কিছুটা সেই রকম ধরনের, নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে, এবং সে তার গানের গলা ভালো এবং খুব উৎসাহ নিয়ে করতে আরম্ভ করলো। মা তখন তাকে শুধু বললেন, যখন করছিস না ভালো করে কর, তুই গানটা শেখ আরো ভালো করে, এমনি তো তো ইউটিউবে শুনে কি এখানে ওখানে শুনে বাথরুম সিঙ্গার হতে হতে হঠাৎ তুই ব্যান্ড সিঙ্গার হয়ে গেলি, তা না করে তুই গানটা একটু অভ্যেস কর। করে তাকে পাঠিয়ে দিলেন একজন সঙ্গীত শিল্পীর কাছে, তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। স্বাভাবিকভাবেই সে তার জন্য মনে মনে তৈরি ছিল না ছেলেটি, ওই রকম ধরনের সুর, ওরকম ধরনের গান, ওরকম ধরনের নিয়ম, ওই গুরু নানা রকম বারণ, এই শোনা চলবে না, ওই গাওয়া চলবে না, প্রথম প্রথম একঘেয়ে লাগছে, বিরক্ত লাগছে, কিন্তু আস্তে আস্তে ধীরে 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 যখন টেস্টটা সেই স্বাদটা পেতে আরম্ভ করলো, সেই নেশাটা যখন তার ধরে গেল, ব্যাস তখন তার বন্ধুদের বললো এই ব্যান্ডের গান আমার পোষাবে না ভাই, আমার একটা অন্য অন্য মাত্রায় চলে গেছে আমার রুচিটা। এটাই হয়, আমরা শুধুমাত্র যদি সমালোচনা করে যাই, এই ছেলে মেয়েরা সারাক্ষণ এই ডিজে বাজাচ্ছে আর মাটি কাঁপাচ্ছে আর বুকের মধ্যে হাতুড়ি মারছে, না করে যদি আমরা সারাক্ষণ চেষ্টা করি ভালো সুর ভালো সঙ্গীত নিজেরাও শুনবো চালিয়ে রাখবো, সবাই শুনুক বা না শুনুক, আস্তে আস্তে ওই যে কানে যাচ্ছে তার যে একটা শান্তি, তার যে একটা প্রেরণা, তার যে একটা আবহ তৈরি হতে আরম্ভ করছে, ধীরে 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 রুচিটা পাল্টাতে শুরু করবে। কারণ এখন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের শরীরের এবং আমাদের মনে বিরাট প্রভাব এই রাগ সঙ্গীতের, ঠিক উল্টো প্রভাব এই ধরনের ভয়ঙ্কর যে সমস্ত সাউন্ডগুলো আমরা চারপাশে দেখছি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে হচ্ছে, প্রতিনিয়ত আমরা রাত দিন সে ভুগছি তাদের, তার প্রভাবটাও কিন্তু আছে, খুব ভয়ঙ্কর কুপ্রভাব। আর প্রভাবটা শুধু আমাদের শরীরে নয়, কিন্তু মনে রাখবেন কষ্ট পাচ্ছে গাছপালা, কষ্ট পাচ্ছে জল, কষ্ট পাচ্ছে মাটি, কষ্ট পাচ্ছে আকাশ, সবাই কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। যখন উল্টোটা হয় তখন শরীরের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা কোষ কলায় সাম্যতা আসতে আরম্ভ করে, এমনকি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এখন সঙ্গীতকে ব্যবহার করা হচ্ছে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে আগামীতে দেখবি সাউন্ড নিয়ে কাজ হবে, লাইট নিয়ে অনেক কাজ হয়েছে, সাউন্ড নিয়ে কিছুই হয়নি, ধ্বনি শব্দ নিয়ে কাজ হবে, শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, কারণ শব্দের একটা বিরাট ভূমিকা। আমি যে কথা বলছি এও একটা সুর, কেউ একটা এলো কিরে বলে উঠলাম, এও একটা সুর, কিরে এটা একটা সুর। সুতরাং ক্রমাগত আমাদের শব্দ আমাদের সুর আমাদের ছন্দ নিয়ে যত আমরা সচেতন হব তত এক ধরনের যোগ শুরু হবে, এক ধরনের যোগ যা আমাদের যুক্ত করে এই অনাদি যে জীবন, এই জীবনের যে সর্বজনীন যে সত্য তার সাথে ক্রমাগত আমাদের যুক্ত করে, যা অধরা, অধরা হলেও সব সময় যেন আমাদের চেতনাকে ধাবিত করে তার দিকে। মানুষের চোখ তৈরি হওয়ার অনেক আগে থেকে মানুষের কান তৈরি হয়ে যায় মাতৃগর্ভে, তাই জন্য আমরা জোর দিই বা ঋষিরাও জোর দেন গুরুরাও জোর দেন যে যখন মাতৃগর্ভে যখন সন্তান আসে তখন ভালো গান শোনো,
ভালো সুর শোনো, ভালো কথা শোনো, ভালো পরিবেশের মধ্যে থাকো, কারণ তাতে করে সন্তানের মঙ্গল হচ্ছে। ভালো জিনিস দেখোর থেকে বড় কথা ভালো শোনো। শ্রুতি দৃষ্টির থেকে আরো অনেক গভীরতর ব্যঞ্জনায় নিয়ে যেতে পারে আমাদের। তাই জন্য আমরা সেই অভিমন্যুর উপমা পাই যে মাতৃগর্ভেই তিনি শিখে গিয়েছিলেন কি করে সেই গুহে ঢুকতে হয়। ব্যাপারটা কি ইন্টেলেকচুয়ালি তিনি কি বুঝেছিলেন? না, মায়ের ভাব থেকে শিশুর ভাবটি তৈরি হচ্ছে। কারণ আমরা শুধু কান দিয়ে শুনছি তাই নয়, এখানে আমাদের গুরু মহাশয় বলতেন যা ভালো প্রাণ দিয়ে শুনবি। আমাদের পুরো যখন আমরা শুনি ভালো করে কিছু, আমাদের পুরো শরীরটা কিন্তু শুনছে, কান একটা অঙ্গ মাত্র। এইটা আমি বলছিলাম ওই সুর তাল ছন্দ নৃত্য আমাদের পুরো শরীরের মধ্যে রয়েছে, শ্বাস প্রশ্বাস সবকিছু। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে বলছে তুই যখন গান করিস তখন ভেতরে একটা সাপের মতন কি আছে উঠে দাঁড়িয়ে একদম স্থির হয়ে যায়। এটা শুধু কানের কথা নয়, এটা প্রাণের কথা। এবং সেই শক্তি কত দূর নিয়ে যেতে পারে মানুষকে, অনেক দূর নিয়ে যেতে পারে। তাই আজকে যদি আমাদের মনে হয় এই অত্যন্ত স্ট্রেসড জীবনে, অনেকের ক্ষেত্রে নাগরিক জীবনে সবসময় তাড়া, সবসময় হইচই, সবসময় ডেডলাইন, সবসময় অশান্তি, নানা রকমের রোগ যা কিছু হচ্ছে বেশিরভাগই মেন্টাল স্ট্রেস থেকে হচ্ছে, আমার মনে হয় যে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আমরা একটু শাস্ত্রীয় সঙ্গীত, একটু রাগ সঙ্গীত এসবের সাথে নিজেদেরকে একটু রাখি, সবসময় মন দিয়ে শুনতে হবে তাও নয়, চলুক না আমি আমার কাজ করছি সবসময় চলুক, তার একটা প্রভাবও থাকবে। আর কত বিজ্ঞান, পৃথিবীর কোনো দেশ কোনো কালচার এই জায়গায় পৌঁছতে পারেনি যে ভোরের বেলার জন্য একটা রাগ, দিনের বেলার জন্য একটা রাগ, সন্ধ্যের জন্য রাগ, রাতের জন্য রাগ, বর্ষার জন্য রাগ, বসন্তের জন্য রাগ, বিরহের জন্য রাগ, প্রেমের জন্য রাগ, মিলনের জন্য রাগ, হেন কিছু নেই। আমাদের জীবনে এমন কিছু ঘটতে পারে না যার জন্য সঙ্গীতের একটা কোনো কুশন নেই, সঙ্গীতের কোনো সাপোর্ট নেই, বা সঙ্গীতের সাহচর্য নেই, বা সঙ্গীতের স্পর্শ নেই যার জন্য, প্রত্যেকটা মুড প্রত্যেকটা মেজাজের জন্য দিয়ে রাখা আছে। ঋষিদের এই যে আবিষ্কার, ঋষিদের যেই যে প্রকৃতির মধ্যে, এগুলো আমাদের মধ্যেই কিন্তু আছে। যারা সঙ্গীত সাধনা করেন তারা নিজেরা জানেন যে হয়তো আজকে আমার নিটা কিছুতেই গলা দিয়ে পারফেক্টলি আসছে না। কে বলছে এই কথাটা? গুরু বলছেন আলাদা কথা, সে নিজে রেওয়াজ করছে তখন দেখছেন যে আমি রেওয়াজ করছি কিন্তু আজকে যেন নিটা আমার সেই পারফেক্ট প্রকৃতির নিকে ছুঁতে পারছে না। কে বলছে? এই পারফেক্ট নিটা তার মধ্যেই রয়েছে, সেই বিবেক তাকে বলছে। অর্থাৎ এই পুরো সুর, এই পুরো সঙ্গীতের যে মানচিত্র, এই যে স্বরের যে শৃঙ্খল যা এই সৃষ্টিকেই প্রকাশ করে এবং যা খুঁজে সত্যকে, সেটা আমাদের মধ্যেই তো রয়েছে। তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুডের জন্য প্রত্যেকটা মেজাজের জন্য এই যে রাগ রাগিণী এসেছে, কার কাছ থেকে এসেছে? ভারতবর্ষের রাগ রাগিণী এসেছে বেশিরভাগই শিবের কাছ থেকে। শিব মানে কি? শিব মানে কোনো একজন ব্যক্তি পার্টিকুলার নন, শিব মানে হচ্ছে যেখানে ত্যাগ আছে সেইখান থেকে এই শ্রেষ্ঠ সম্ভার আমাদের রাগ রাগিণী, সঙ্গীত, নৃত্য, কলা, সাহিত্য, দর্শন কোনোটাই কিন্তু আপনার কোনো বিজনেস ক্লাস থেকে আসেনি, কোনো ভোগের ভূমি থেকে আসেনি, সব এসেছে ত্যাগের ভূমি থেকে। যখন বাহ্যিকের দিকে তাকিয়ে জীবনের সুখ খোঁজার চেষ্টা থেকে বিরত হয়েছে এবং নিজের মধ্যে জীবনের সত্যকে খোঁজার প্রেরণা জেগেছে, সেইখান থেকে এই সমস্ত মহান সৃষ্টিগুলো এসেছে। দুদিন আগে একটা ছোট্ট মেয়ের সাথে আলোচনা হচ্ছিল, এটা একটু অন্য প্রসঙ্গ, ঠিক রাগ রাগিণী নয় কিন্তু ধ্বনির তাৎপর্য নিয়ে, সেখানে ঢাকের আওয়াজ নিয়ে কথা হচ্ছিল। কিছুকাল আগে পর্যন্ত আমাদের গ্রামে গঞ্জে
নিয়ম ছিল বা রীতি ছিল যে পূজো মিটে গেল, সব আপনার দেবীপক্ষ শেষ হলো, ঢাকিদের বাড়ি যেতে দেওয়া হতো না, তাদেরকে একটু পয়সা করে দিয়ে খাইয়ে দাইয়ে রাখা হতো। কেন? তারা ওই ক্ষেতের পাশে আলপদ দিয়ে তারা ঢাক বাজাতে বাজাতে যাবে, তাতে ফসল ভালো হয়, অনেক বেশি ফলন হয়। সহজ কত নিবিড় বিজ্ঞান অত্যন্ত সাধারণ মানুষ জানত, আজকে সেইগুলোকেই আমাদের কেমিক্যাল সংস্কার কুসংস্কার বলতে শেখাচ্ছে। আপনারা নিজেরা বুঝতে পারবেন ঢাকের প্রভাব, আপনার নিজের শরীরে বুঝতে পারবেন তার প্রভাব। এবং ঢাক যখন বাজছে মাটির মধ্যে একটা খুব সূক্ষ্ম কম্পন হতে আরম্ভ করে, এই কম্পনটা মাটি ভীষণ ভালোবাসে। সবার সাথে সবার কীরকম যোগ দেখুন, মাটির সাথে আমার সাথে ঢাকের, তার সাথে ফসলের কত যোগ। এবং তারপর যখন ধরুন বড় বড় ঘণ্টা বাজে মন্দিরে সন্ধ্যেবেলা, কিংবা গির্জাতেও কিংবা বৌদ্ধ মন্দিরেও, সেই মন্দিরের ঘণ্টা ধ্বনি মেঘকে আকর্ষণ করে, বৃষ্টি হতে সাহায্য করে। সন্ধ্যেবেলা যখন শাঁখ বাজে, সেই শাঁখ আমাদের যে নাভি অঞ্চল মণিপুর চক্র তাকে উদ্দীপ্ত করে, মেটাবলিক সিস্টেমটা, খাদ্য ভালো হজম হয়। এবং যা এই পরিবেশের মধ্যে যত কীটাণু বীজাণু ক্ষতিকারক, ওই শাঁখের শব্দে সব নষ্ট হয়ে যায়। তাই জন্য কত আগে থেকে এইসব চিন্তাগুলো করে এই সুরগুলো এই ধ্বনিগুলো আমাদের জীবনে পারম্পরিকভাবে সংস্কারগতভাবে আমাদের ছিল এবং এখন অনেক জায়গাতে আছে, এতটাই গুরুত্বপূর্ণ। এবং একটা সময় আসবে যখন দেখবেন আপনারা, বা হয়তো আমাদের জীবদ্দশায় হবে না, আগামীতে হবে, যখন এই সাউন্ডটা একটা বিরাট চিকিৎসার মাধ্যম হয়ে উঠবে। ধ্বনি, নানা রকম ধ্বনি ব্যবহার করে এক একটা রোগ সারানো হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে সাউন্ড থেরাপি, কিন্তু এখনো খুব মানে বুনো অবস্থায় রয়েছে, খুবই প্রাথমিক অবস্থায় রয়েছে, একদম প্রাইমারি লেভেলে রয়েছে। শুধু একটা সাউন্ড করলেই হবে না, যাকে শোনানো হচ্ছে তার সাউন্ডটাও বুঝতে হবে, তার সংস্কারটাও বুঝতে হবে, তার ধরনটাও বুঝতে হবে। আমাদের মধ্যেও ছন্দ সুর সব কিছু পাল্টায়। অতএব আর কথা বলবো না, আমি শেষ করবো এই বলে যে নিজেরাও শুনুন আর সবাইকে অনুপ্রাণিত করুন। জোর জবরদস্তি করতে হবে না, সবসময় শুনুন সেই রুচিপূর্ণ গান, করুন ভালো গান যা কিছু মনকে শান্তি দেয়, তৃপ্তি দেয়, আরাম দেয়। জেনে রাখবেন যে আমাদের মস্তিষ্কে দুটো ভাগ আছে, একটা থ্যালামাস একটা হাইপোথ্যালামাস। থ্যালামাস আমাদের স্থূল শরীরটাকে কন্ট্রোল করে, হাইপোথ্যালামাস আমাদের ভাবনা চিন্তা উন্নত বিচার সেইগুলোকে কন্ট্রোল করে। যখন আমরা এই সমস্ত স্থূল সাউন্ডে বেশি নিজেদের এক্সপোজ করি, তখন এই নিম্ন চক্রগুলো বেশি ক্রিয়াশীল হয়, কামচক্র সেগুলো বেশি ক্রিয়াশীল হয়, বিকার আসে তখন বেশি শরীরের মধ্যে। আর যখন আমরা সুন্দর সুর সুন্দর রাগ রাগিনী, এই যেখানে মিউজিকের মধ্যে দিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এক ধরনের এক্সপ্লোর করছি, যেন কিছু একটা খুঁজছি, সেই রকম ধরনের সুর সেরকম ধরনের সঙ্গীতের যখন আমরা কাছাকাছি থাকি, আমাদের হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হতে আরম্ভ করে। এখনই ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কুলে নিয়মিত গায়ত্রী মন্ত্র সকালবেলা অ্যাসেম্বলিতে করানো হয় সবাইকে দিয়ে। সেই গায়ত্রী মন্ত্রের মানে না জানে স্টুডেন্টরা, না জানে টিচাররা, করে শুধু একটাই কারণে যে ওই মন্ত্রগুলো আমাদের ব্রেন সেলসকে উদ্দীপ্ত করছে বলে। ছেলেরা অনেক বেশি মেধাবী হচ্ছে, অনেক বেশি বুদ্ধিমান হচ্ছে, অনেক তেজস্বী হয়ে উঠছে, মানেও জানে না, শুধু তার সাউন্ডের ঠিক ঠিক উচ্চারণ করে, ঠিক ঠিক ধ্বনি, ঠিক ঠিক সুরে, ঠিক ঠিক ছন্দে, শুধু তার সাউন্ডের প্রভাবে, ধ্বনির প্রভাবে। অতএব আমি আশা করবো যে আমরা সামগ্রিকভাবে একটা জাতি হিসেবে আমরা আমাদেরই এই মহা যে সংস্কৃতি, যে মহান যে ঐতিহ্য, তাকে শুধু মুখে বন্দনা করব না, আমরা নিজেদের জীবন যাপনে তাকে ধরে রাখবো, তাকে নিয়ে এগিয়ে যাব।
আমাদের যাপনের যে কোয়ালিটি, গুণগত মান, তাতে যেন শুধু আমাদেরই উন্নত হবে তাই নয়, আগামী যে জেনারেশন তারাও অবশ্যই তা স্পর্শ পাবে এবং অনুপ্রাণিত হবে। এই বলে আমি আজকের মতন আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।